মাদারীপুর জেলার রাজোর উপজেলা টেকেরহাট থেকে ছিন্নদি যাতায়াতের একসময়ের প্রধান সড়ক প্রায় 300 মিটার নদীগর্ভে চলে গেছে। একই সাথে বিলীন হয়েছে কৃষকদের 20 বিঘা জমি ও 3টি পরিবার হয়েছে ভিটামাটিহীন। বিগত 3 বছরেও প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নেননি। ভাঙন কবল থেকেও বাঁচতেও পাচ্ছেন না কোনো সাহায্য সহযোগিতা। অপরদিকে বাড়ছে বন্যার ভয়াবহতা। পানি বাড়তে থাকায় রাজোর উপজেলার ইশবপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মল্লিক কান্দি ও গাংকান্দি শাখারপাড়ের মাঝামাঝি এলাকায় আরও 8টি বাড়ি ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে অতি ঝুঁকিপূর্ণ সুনু হাওলাদার, করিম মল্লিক, নিতাই রায়, সানু মল্লিক, বিরাজ ও হিরু খালাসির পরিবার ইতিমধ্যে আশঙ্কাজনক 2টি ঘরকে সরিয়ে নেওয়া হয়েছে। বিগত 3-4 বছর যাবৎ ভাঙন কবলিত হয়ে সর্বোচ্চ হারাচ্ছে এই মানুষগুলো। বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বরাবর আবেদন করে শুধু আশ্বাস ছাড়া প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কোনো সহযোগিতাই পায়নি তারা। কিন্তু সরকারিভাবে কোনো ব্যবস্থা না নিলে শেষ সম্বলটুকু হারিয়ে সংসার নিয়ে রাস্তায় নামতে হবে তাদের। তবে রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে আশেপাশের বেশ কিছু গ্রামের প্রায় 10,000 মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। শুধু তাই না, যেভাবে পানি বাড়ছে এভাবে বাড়তে থাকলে এখানকার পরিবারগুলো সহ মল্লিক কান্দি ও গাংকান্দি শাখারপাড়ের গ্রাম দুটিকে নদী ভাঙনে ভয়াবহ মাশুল দিতে হবে।
মাদারীপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থপ্রীতম শাহ মোবাইল ফোনে জানান, ভাঙন প্রবণ এলাকার জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে কাজের বিলম্ব হচ্ছে। প্রকল্পটি পাশ হলে মাদারীপুরের সদর শিবচর, রাজোর এবং ভাঙন কবলিত এলাকার প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে।